ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। ফিফা ওয়ার্ল্ড কাপে যে টিমগুলো রয়েছে এই টিমগুলোর প্রতি যার যার প্রিয় টিমের আলাদা একটা আবেগ কাজ করে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি যে কিভাবে আপনার পছন্দের ফটো দিয়ে আপনার প্রিয় টিমের পোস্টার বা ব্যানার ডিজাইন করবেন। তো আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনার ফটো দিয়ে ঠিক এইরকম একটি ব্যানার ডিজাইন করবেন। তো ব্যানারটি ডিজাইন করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিস ভিডিও। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। এখন আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপটা ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিক্সেল অ্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি পিক্সেল অ্যাপটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া এই ভিডিওর মধ্যে আমরা যতগুলো ট্যাম্পলেট ইউজ করব সবগুলো ট্যাম্পলেটের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে খুবই সহজভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। তো এখান থেকে আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে আপনি এই টেক্সটটাকে রিমুভ করে দিবেন, দেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি নামের অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারিটা চুজ করে নেবেন। গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে আপনার পছন্দের যে টিমটি থাকবে ওই টিমের ব্যাকগ্রাউন্ড ব্যানারটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড ব্যানার পিএনজিটি সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর প্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে আপনি আপনার গ্যালারিটা চুজ করবেন, গ্যালারি থেকে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করবেন, তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো ইমেজটি চুজ করার পর আপনি এটাকে ছোট বড় করে আপনার সুবিধা মতো বসাতে পারবেন। ওকে, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর প্রম গ্যালারিতে ক্লিক করবেন। প্রম গ্যালারিতে আসার পর এই পিএনজিটি সিলেক্ট করবেন, এটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর পিএনজিটি সিলেক্ট করার পর এটাকে বড় করে নেবেন। বড় করার পর এটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তারপরে এটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ইরেজ কালার নামের অপশনটিতে ক্লিক করবেন, দেন এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে টলারেন্সকে আপনি ফুল করে নেবেন। ওকে, ফুল করার পর এখানে স্মুথ এজকে আপনি প্লাস ওয়ান করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটি সিলেক্ট করতে পারেন, আমি এখানে সাবিলানুর এই নামটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে আমরা নেমের মধ্যে ফন্ট সিলেক্ট করব। তো ফন্ট সিলেক্ট করার জন্য এখানে ফন্টে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এই ফন্টটা সিলেক্ট করতে পারেন। আপনার এই ফন্টটা ভালো না লাগলে এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন, তো এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। তো এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর নামটাকে আর একটু বড় করে এক কর্নারে বসিয়ে দিব। ওকে, আমাদের ব্যানার ডিজাইনটি কমপ্লিট। তো ঠিক এইভাবে আপনারা এখান থেকে আর্জেন্টিনার ব্যানারটিও ডিজাইন করতে পারেন। তাছাড়া আপনার যে কোনো পছন্দের টিমের ব্যানার আপনারা এই পিক্সেল ল্যাবের দ্বারা ডিজাইন করতে পারেন। তো ব্যানারটি ডিজাইন কমপ্লিট করার পর এখান থেকে ব্যানারটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের এই বাটনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামের অপশনটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিফল্টটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারি দিয়ে আপনার পোস্টার বা ব্যানারটি সেভ করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।